নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো তোমরা? আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে বাদামি আলুর দম এই রেসিপিটা শেয়ার করব। তাহলে চলো শুরু করা যাক। এখানে আমি আলুটা ভালো করে সেদ্ধ করে নিয়েছি। তাহলে আলু এখানটায় ভালো করে ছুলে নিয়েছি। এখানে একটা বড় গোটা টমেটো পেস্ট করে নিয়েছি, আর এখানে দুটো পেঁয়াজ, চার কোয়া রসুন, তিনটে কাঁচা লঙ্কা আর ছোটো এক টুকরো আদা একসাথে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আলুটা এবার হলুদ আর লবণ দিয়ে ভালো করে ভেজে নিলাম। কড়াইয়ে তেল গরম করে এবার দিয়ে দিচ্ছি তেজপাতা, একটা শুকনো লঙ্কা, দুটো এলাচ আর দারচিনি থেঁতো করে দিয়ে দিলাম, আর দেব গোটা জিরে। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে। এইবার যে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা বেটেছিলাম, মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার টমেটো বাটাটা দিয়ে দেবো। টমেটোটা একটু কষানো হয়ে গেলে আর দেবো জিরে আর ধনের গুঁড়ো। এটাকে ভেজে নিয়ে তারপর গুঁড়ো করে রাখা হয়েছে, সেটাই দেবো। এখানে আমি কাঁচা জিরে বাটা বা গুঁড়ো দিচ্ছি না। এটা দিলে এটাতে আলুর দমে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর দেবো সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এতে কালারটা খুব সুন্দর আসবে। এবার গ্যাসের আঁচটা বাড়িয়ে সুন্দর করে কষিয়ে নেবো মশলাগুলো। মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো সামান্য একটু চিনি আর স্বাদ মতো লবণ। লবণটা একটু মুছে দিতে হবে, কারণ আলু ভাজার সময় ওর মধ্যে একটু লবণ দেওয়া হয়েছিল। আর দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা কাঁচা লঙ্কা জাস্ট ফ্লেভারের জন্য। এবার দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। মশলার সাথে ভালো করে মিশিয়ে দু তিন মিনিট এটাকে কষিয়ে নেব। আলু আর মশলা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আলুর দমটা প্রায় হয়ে এসছে, এবার নামানোর আগে ধনে পাতা দিয়ে দেবো। আমি এটাকে একটু এরকম ঝোলঝোলি নামাবো। আপনারা চাইলে একটু শুকনো করতে পারেন বা একটু ঝোল রাখতে পারেন। আমি এটা যেহেতু লুচির সাথে খাবো তাই একটু ঝোলঝোল রাখছি। তাহলে তৈরি আমাদের খুব সিম্পল একটা রেসিপি, খুব সহজে তৈরি করেছি এই আলুর দমটা। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। বাই।